আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ রাশিয়ার দখলে, বলেছেন জেলেনস্কি। ইসরায়েলি সেনার গুলি ও সংঘর্ষে নিহত তিন ফিলিস্তিনি। ভারতের গমে রুবেলা ভাইরাস, গমের চালান ফেরত দিল তুরস্ক। বন্দুক হামলা নিয়ে বাইডেন বললেন, যথেষ্ট হয়েছে। এবং সর্বশেষ থাকছে, মুসলিমরা এক স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখে থাকুন, বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। ভারত সবসময় নিজেদেরকে ধর্মনিরপেক্ষ দেশ বলে বিশ্বমঞ্চে গলাবাজি করে এসেছে। বিশেষত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার বিশ্বমঞ্চে যেখানেই গেছে সেখানেই ভারতকে একটি ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর ভারত ধর্মনিরপেক্ষ তো দূরের কথা, একটি উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। ধর্মনিরপেক্ষতার নামধারী এই ভারত এখন নিয়মিত মুসলমানদের নির্যাতন, নিপীড়ন, এমনকি হত্যা পর্যন্ত করতেও পিছপা হচ্ছে না। ধর্মীয় কাজকর্মে তারা প্রতিনিয়ত বাধা সৃষ্টি করছে, এমনকি বিভিন্ন অজুহাত তুলে মুসলমানদের তারা হত্যা পর্যন্ত করছে। কখনো নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে, কখনো মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, কখনো মুসলমানদের মাইকে আজান দিতে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, আবার কখনো মুসলিম বোনদের হিজাব পরা তারা নিষিদ্ধ করছে। অথচ নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে এখনো জিগির কাটে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাত ধরে তারা বিভিন্ন ধরনের জঙ্গি গোষ্ঠী ভারতে তৈরি করছে, যার ভেতরে প্রধান হচ্ছে RSS, আরও রয়েছে সাথে বজরং এবং আরও অনেক জানা অজানা জঙ্গি হিন্দুত্ববাদী গোষ্ঠী, যাদের হাতে প্রতিনিয়ত ও নির্যাতনের শিকার হচ্ছে মুসলিমরা। সমাজের উচিত, বিশেষত মুসলিম বিশ্বের উচিত এখনই হিন্দুদের তাদের দেশ থেকে বের করে দেয়া এবং নরেন্দ্র মোদী অমিত শাহকে উচিত শিক্ষা দেয়া। এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ রাশিয়ার দখলে, বলেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী তার দেশের 20% এলাকা দখল করে নিয়েছে। মস্কোর আগ্রাসনের 100তম দিনের কাছাকাছি সময়ে লুক্সেমবার্গের আইন প্রণেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সম্মুখ সারির যুদ্ধ ছড়িয়ে পড়েছে 1000-এর বেশি কিলোমিটার দীর্ঘ এলাকায়। ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে আইন প্রণেতাদের জেলেনস্কি বলেন, রাশিয়ার সব যুদ্ধ প্রস্তুত সামরিক গঠন এই আগ্রাসনের সঙ্গে যুক্ত। রুশ বাহিনী ডনবাস অঞ্চল সেভেরোডনেস শহরে হামলা জোরালো করেছে। ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, রাশিয়া বেশিরভাগ শহর দখল করেছে এবং স্থানীয়ভাবে ক্রমাগত অগ্রগতি অর্জন করে যাচ্ছে। তা সম্ভব করেছে গোলাবর্ষণের তীব্রতায়। ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে পূর্বাঞ্চলীয় শহর সেভেরোডনেস। আঞ্চলিক গভর্নর সের্গেই গাইদাই বলেছেন, রাশিয়া সব দিক থেকে শহরের প্রতিরক্ষা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। ইউক্রেনীয় বাহিনী পাল্টা লড়াই যাচ্ছে জানিয়ে তিনি বলেন, কয়েকটি রাজপথ থেকে শত্রুদের সরিয়ে দেওয়া হয়েছে আর বেশ কিছু বন্দীকে ফিরিয়ে নেওয়া হয়েছে। শহরের রাস্তায় তীব্র লড়াই চলতে থাকায় বেসামরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম ব্যবহৃত হচ্ছে জানিয়ে গভর্নর সের্গেই গাইদাই বলেন, এই ধরনের পদক্ষেপ মারাত্মক বিপজ্জনক। বৃহস্পতিবার রাতে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ডনবাস অঞ্চলের পরিণতি উল্লেখযোগ্যভাবে বদলায়নি, কিন্তু সেভেরোডনেস এর যুদ্ধে ইউক্রেনীয়রা কিছুটা সাফল্য পেয়েছে। শহরটিতে প্রায় 15,000 বেসামরিক আটকে পড়েছে, এর অনেকেই বিশালাকার আজট রাসায়নিক কারখানায় আশ্রয় নিয়েছেন। এর আগে বুধবার ওই কারখানায় বোমা বর্ষণের পর সেটাকে রাশিয়ার পাগলামি আখ্যা দেন জেলেনস্কি। আরও দক্ষিণে দখলকৃত মারিওপল শহরের মেয়র অভিযোগ তুলেছেন, মস্কো সমর্থিত নতুন শহর কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার করা বেসামরিক কর্মীদের হত্যা করেছে রুশ বাহিনী। মারিওপল পতনের আগে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় মেয়র ভাদিম বয়চেঙ্কোকে। তিনি বলেছেন, বহু বাসিন্দাকে ওলেনি ভকা কারাগারে রাখা হয়েছে আর তিনি খবর শুনেছেন দখলকারী বাহিনী স্থানীয়দের নির্যাতন করছে। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইসরায়েলি সেনার গুলি ও সংঘর্ষে নিহত তিন ফিলিস্তিনি। পশ্চিম তীরে বৃহস্পতিবার সংঘর্ষে আরও একজন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। এটি 24 ঘন্টার মধ্যে তৃতীয় ফিলিস্তিনের প্রাণ হারানোর ঘটনা। পশ্চিম তীরের অধিকৃত অঞ্চলে ইসরায়েলি সেনা সদস্যদের সঙ্গে ফিলিস্তিনের
সংঘর্ষকালে তারা নিহত হন। পবিত্র নগরী বেথেলহেমের কাছের ধিসে শরণার্থী শিবির এলাকায় উল্লেখিত সংঘর্ষের ঘটনা ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নিহত ব্যক্তির নাম আয়মান মুহাইসেন। এর আগে ইসরায়েলি সেনা সদস্যদের দিকে ছুরি নিয়ে এগিয়ে যাওয়া এক নারীকে গুলি করে হত্যা করা হয়। পশ্চিম তীরের উত্তর অংশে ইসরায়েলিদের চালানো তল্লাশি অভিযানে আরেকজনের মৃত্যু হয়। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের ভেতরে কয়েকটি হামলায় কিছু ইসরায়েলি হতাহত হওয়ার পর পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের অভিযান বৃদ্ধি পেয়েছে। তারা ইদানিং প্রায় প্রতিদিনই সেখানে হামলাকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। এসব অভিযানে সন্দেহভাজনরা হতাহতও হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সেনারা সন্ত্রাসী সন্দেহে এক ফিলিস্তিনিকে গ্রেপ্তারের জন্য শরণার্থী শিবিরের ভেতরে প্রবেশ করেছিল। তাদের দিকে পেট্রোল বোমা ছোড়া হয় এবং সিমেন্টের প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এজন্য তারা পাল্টা গুলি চালায়। গত বুধবার ইসরায়েলি সেনারা জেনিনের বাহিরে ইয়াবাদ নামের একটি গ্রামে অভিযান চালায়। গত মার্চে তেল আবিবের কাছে বেনেই ব্রাকে আত্মঘাতী হামলায় 5 জন নিহত হওয়ার ঘটনার সূত্রে ওই অভিযান চালানো হয়। ভারতের গোমে রুবেলা ভাইরাস, গোমের চালান ফেরত দিল তুরস্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট গোম সংকটের মধ্যে ভারত থেকে গোমের একটি চালান ফেরত দিয়েছে তুরস্ক। ভারতের গোমে রুবেলা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে তুরস্ক। তুরস্ক গোমের ফাইটোস্যানিটারি সমস্যার কথা উল্লেখ করেছে। এরপর 29 মে ভারত থেকে আসা গোমের চালান ফেরত দেয় তুরস্ক। SNOP গ্লোবাল কমোডিটি ইনসাইটসের একটি প্রতিবেদনে প্রকাশ, তুর্কি জাহাজটিতে 56,877 টন গম বোঝাই ছিল। ওই জাহাজটিকে তুরস্ক থেকে গুজরাটের কান্ধলা বন্দরে ফেরত পাঠানো হয়েছে। আজতক হিন্দি গণমাধ্যমে প্রকাশ, ইস্তাম্বুলের এক ব্যবসায়ী জানান, ভারতের গমে রুবেলা ভাইরাস পাওয়া গেছে, এ কারণে তুরস্কের কৃষি মন্ত্রণালয় এই চালান গ্রহণ করতে অস্বীকৃতি জানান। ওই ব্যবসায়ী বলেন, গম বোঝাই ওই জাহাজটি জুনের মাঝামাঝি কান্ধলায় ফিরবে। তুরস্ক এমন সময়ে এই সিদ্ধান্ত নিয়েছে যখন গমের সংকট রয়েছে এবং আন্তর্জাতিকভাবে গম কেনার বিকল্পগুলো অনুসন্ধান করা হচ্ছে। খবরে প্রকাশ, কেন্দ্রীয় সরকারের গম রপ্তানি নিষিদ্ধ করার সিদ্ধান্তের পর কমপক্ষে 12টি দেশ ভারতের কাছে সাহায্য চেয়েছে। গম রপ্তানিতে নিষেধাজ্ঞার পর ভারত মিশরে 60,000 টন গম পাঠিয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে বিশ্বব্যাপী গমের সরবরাহ ব্যাহত হয়েছে। রাশিয়া এবং ইউক্রেন উভয়ই গমের বৃহত্তম উৎপাদনকারী। বৈশ্বিক গমের বাজারে বিশ্বের 1/4 গম ওই 2 দেশ থেকে সরবরাহ করা হয়। SNOP রিপোর্ট অনুযায়ী ওই সিদ্ধান্তে অন্যান্য রপ্তানিকারক দেশগুলো চিহ্নিত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে মিশর সহ অন্যান্য দেশে গমের অন্যান্য চালান পৌঁছানোর কথা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে যখন বাজারে গমের ঘাটতি ছিল, তখন ভারত সম্ভাব্য সমস্যা সমাধানকারী হিসাবে আবির্ভূত হয়েছিল। ভারত সরকার 13 মে গম রপ্তানি নিষিদ্ধ করায় পরিস্থিতি আরও খারাপ হয়। অভ্যন্তরীণভাবে গমের দাম নিয়ন্ত্রণে ভারত ওই সিদ্ধান্ত নিয়েছে। ভারতের গম রপ্তানিতে আকস্মিক নিষেধাজ্ঞার কারণে কমপক্ষে 18 লাখ টন শস্য বন্দরগুলোতে আটকে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বন্দুক হামলা নিয়ে বাইডেন বললেন, যথেষ্ট হয়েছে। যুক্তরাষ্ট্রে 2 সপ্তাহের ব্যবধানে পরপর কয়েকটি বন্দুক হামলার ঘটনায় নড়ে চড়ে বসেছে বাইডেন প্রশাসন। সর্বশেষ ওকলাহোমা অঙ্গরাজ্যের টিউলসা শহরের একটি হাসপাতালে বন্দুকধারী হামলায় 4 জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যথেষ্ট হয়েছে। বৃহস্পতিবার 2 জুন প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসকে আহ্বান জানান, বন্দুক আইন সংস্কার, ব্যক্তিগত তথ্য খতিয়ে দেখার বিষয়টির সম্প্রসারণ ও অন্যান্য বিষয়গুলো নজরে আনার। সরাসরি সম্প্রচারিত হোয়াইট হাউস থেকে এক বক্তৃতায় বাইডেন টেক্সাসের একটি স্কুলে, নিউ ইয়র্কের একটি মুদি দোকানে এবং ওকলাহোমার একটি মেডিকেল ভবনে হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আরো কত প্রাণ যাবে এতে। তিনি বলেন, আমেরিকায় বন্দুক আইন সংশোধন করুন। তিনি আরো বলেন, ঈশ্বরের দোহায় আমরা আর কত হত্যাকাণ্ড মেনে নিতে রাজি আছি। বাইডেন বলেন, আমরা আবার আমেরিকান জনগণকে ব্যর্থ হতে দিতে পারি না। তিনি কংগ্রেসের কাছে অনুরোধ জানান, বন্দুক আইন পার্লামেন্টে সংশোধনের বিল নিয়ে আসার জন্য। মার্কিন প্রেসিডেন্ট ও একজন ডেমোক্রেট নেতা বাইডেন এর আগেও বলেন, এখন আমেরিকায় যেভাবে বন্দুক কেনা যায় সেই প্রক্রিয়ায় বদল আনা দরকার। যিনি বন্দুক কিনছেন তার বিষয়ে সমস্ত তথ্য থাকতে হবে পুলিশের কাছে। পুলিশ ছাড়পত্র দিলে তবেই বন্দুক কেনা যাবে। বন্দুকের ম্যাগাজিনের মাপ বড় হবে না, উচ্চ ক্ষমতা সম্পন্ন বন্দুক খোলা বাজারে বিক্রি করা যাবে না।
ওই ধরনের বন্দুক নিয়ে বন্দুকধারী যদি হামলা চালায় তাহলে বিক্রেতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মুসলিমরা এক স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখে থাকুন, বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। ভারতে বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, মুসলিমরা এক স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখে থাকুন, সরকার মুসলিম পুরুষের একসঙ্গে তিন বিয়ের বিরোধী। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশ, মুখ্যমন্ত্রী বলেছেন তিনি চান মুসলিম বাবার সম্পত্তির ভাগ ছেলের পাশাপাশি যেন কন্যা সন্তানও পায়। মুখ্যমন্ত্রী বলেন, আমি একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই যে মুসলিম পুরুষের তিন বিয়ে মানা যায় না, এর ফলে নারীরা বৈষম্যের শিকার হন। আইনি পথে বিবাহ বিচ্ছেদে বাধা নেই, কিন্তু একসঙ্গে তিন স্ত্রীর বিরোধী আমরা। অসমের মুসলিমরা তার ওই অবস্থানের সঙ্গে সহমত পোষণ করেছেন বলেও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি। অন্যদিকে বুধবার মুখ্যমন্ত্রী মাদ্রাসায় পড়া মুসলিম ছেলে মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না বলে ফের মন্তব্য করেছেন। এর আগেও তিনি এ ধরনের মন্তব্য করেছিলেন। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, দুই একজন হয়তো হয়েছেন, কিন্তু সেটা ব্যতিক্রম, আর ব্যতিক্রম দিয়ে কোনো স্পষ্ট ধারণা তৈরি হয় না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতে অসমে জনসংখ্যা 36% মুসলিম, কিন্তু ইট ব্লু এস সার্টিফিকেট ছাড়া মুসলিম ছেলে মেয়েরা MBBS এর সিট পান না। তার মতে কিছু মাদ্রাসা শিক্ষার্থী ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো হয়েছেন, কিন্তু সেটা ব্যতিক্রম হিসেবেই গণ্য হবে। রাজ্যে সরকারি মাদ্রাসা বন্ধ করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরো বলেন, কোনো প্রতিহিংসা থেকে মাদ্রাসা বন্ধ করিনি, আমি চাই স্কুলে গিয়ে মুসলিম ছেলে মেয়েরা অঙ্ক বিজ্ঞান শিখুক, কোরআন বাসায় পড়ুক বলেও মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা।